আইফোনকে ধরেন না। কাবিলা ভাই আপনিও ফোন ধরেন না, রানি কোন নাই। আরে আবু ভাই গিয়া ফোন ধরেন না, আমার তালা বাসা ভাই। এরে ভাই এই আমি ফোনটা ধরেন না ভাইয়া, এরে কালার ফুল দুনিয়া দুনিয়াটা ঘুরাইয়া আসিল ব্রাদার দেখো গাছলার কিসমতে আছে কি কান্দিলেই খাবে ঝাঁকি দুইটা চোখ লাল করিয়া গাছলার তোমাকে তিনজনের দেখতে জোকারের মতো লাগতেছে, সবাই তাকাইয়ে রয়েছে তোমাকে দিকে। আরেকটু আই থাকতাম না, তুই আয় পরে একটু আয়। স্যার আপনাদের রুমটা কি ক্লিন করতে হবে? হ্যাঁ হ্যাঁ পরিষ্কার করে দাও। রুম কি রুম কি রুম কি নামে কোনো মায়া তো আমার সাথে আসে না। জি স্যার রুম কি? আরে বুঝছি তো, আমরা পোলা পোলা আইছি, আমার সাথে কোনো মায়া আসে না। স্যার আপনার চাবিটা দিবেন। চাবি এটা পরিষ্কার করে কইবেন না। সরি স্যার চাবি। রুম কি? মাঝখানে একটা গ্যাপ দিবেন না। সরি স্যার। থ্যাংক ইউ স্যার। ভাইয়া আরে মাফ করে দিন না ভাইয়া, আমি বরবার করে ফোন দিচ্ছি ভাইয়া, এতটা ফোন ধরেন না। এতটা মনে ফোন রাখি সমুদ্রে ফানিতে গোসল করেন, এতটা ভাই ফোন ধরলে আমি আনের টাকাটা দিয়ে দিব ভাইয়া, আর মাফ করে দেন না। আর রঙে সারি দিলে ভাইয়া আমি বিকেল টাকাটা আনি দিব ভাইয়া, ভাইয়া আর মাফ করে দেন না। কাবিলা আমি রুমে গিয়ে বই, এদিকে আর্মিরা ঘুরতেছে। কি গেলেন আপনি? হোটেলটা আর্মি গো তো, হেতা গো জন হেতারা থাকতো না, আর্মিরা থাকাতে তো আরো ভালো হয়েছে। হেতারা বাইরে তুমি সিকিউরিটি দিতেছে, আমরা তো ভিতরে সিকিউর। আরে চীনা ফলাইলে ঝামেলা আছে বেটা। ইরে ভাষা ভাই আপনি কিয়া, আপনি কি সিনেমার হিরো নি না ইন্টারন্যাশনাল টেরোরিস্ট? ডাইল বেশি কাশিমপুরে জেল খাটছেন, কাঠ ডেলে চীনা আপনারে। কথা কইস না,
আমি কি আমার চিন্তা করতেছি? আমি তোকে চিন্তা করতেছি বেটা, আমারে চিন্তা ফলাইলে তোরা বিপদে পড়বি। এরে ভাইয়া ভাইয়া ভাইয়া, আমরা ঠ্যাংটা চাবি দিচ্ছি ভাইয়া, আমরা এত কিছু চিন্তা করার কোনো দরকার নাই। আমরা যদি খুব ভয় লাগে আপনি ঢাকাতে না চলে যাবেন, আপনি কক্সবাজারে কীর্তন রয়েছেন। হ্যাঁ দাদু, আপনার তো কখনো দেখলাম না যে কোনো পুলিশ এসে চেনে। আরে বেটা, চিনলেই তো ধরে নেওয়া যাবে। এই কাবিলা, আমি রুমে গেলাম। ভাইয়া একটা রিকোয়েস্ট করতাম না আপনারে, আপনার যে রুমে যদি ঢুকেন তিন দিন পর একবার বাইরে ঢাকা চলে যাইবেন প্লিজ। আপনি যখনই বাইরে দিয়েছেন তখনই তারা ব্যাড বাস খাইতেছে। আমি রুমেই আছি। তোরে কতবার ফোন দিছি আমি, তুই ফোনটা ধরস কিনে খেয়াল করি না ভাইয়া। খেয়াল করছ মানে মজা এখানে? হ্যাঁ, কোনায় গেছিলি তুই? গেছিলাম এক জায়গায়। কার হালাইতে গেছিস, কোনায় গেছিস? পুলিশের বুট জুতা পরি, টাইট জিন্স এটা পরি, আর বাগালা কালো শার্ট পরিবর্তে সমুদ্রের পারে যাইতে চাইছিল তোমরা? আরে ভাইয়া, এমনিতে মন মেজাজ খারাপ আছে, আর কিছু জিগাই নেছে তোর মন মেজাজ? আল্লাহ রুথালা, মন মেজাজ দিয়াছ আর তুই কেন? পুরো পল্টি কেন? কক্সবাজার আসি প্রোগ্রাম টোগ্রাম করি, পুরো ভুলিয়ে গেছো। আরে কই ভুলে গেলাম? তুমি কি আমার মতো করে আরো দুই তিন জনের দাওয়াত দিয়েছো? নিয়ে মোটেও না, আমি শুধু আপনাদেরকেই দাওয়াত দিই। না তো এটাই মনে হয় যে আর একখানে একটু করে সময় দাও, হিগুন একটু করে সময় দাও। আরে না। আচ্ছা বইও না, বইও না। কি অবস্থা, কোনে আছিলে সারাদিন? আমি একটু আম্মুর সাথে বাইরে গেছিলাম। কোনাই? বার্মিজ মার্কেটে। আম্মু একটু শুটকি কিনছে আর আচার কিনছে সেজন্য। বাহ, কেনাকাটা শেষ নেই? শেষ। আরে না, শুটকি খাই না। এটা শুটকি না। কিয়া? আপনার জন্য একটা গিফট আছে। আপনাকে পড়লে খুব সুন্দর লাগবে। তাই তুমি কেমনে বুঝলে এটা? বুঝছি, চোখ বন্ধ করে ইমাজিন করছো কেন? আমিও কিন্তু তোমার কথা ইমাজিন করি, তোমার দুইটা গিফট এনেছি। দুইটা কি শুনি? একটা ইনডোরের লাই, একটা আউটডোরের লাই। ইনডোর মানে? মানে ইনডোরে তুমি পড়বা, ওইটা পড়ে তার আমার সামনে আসতে পারবে না। ইনডোরে এটা পড়ে আরে সুন্দর করে একটা ছবি তুলে পাঠাইবা, আমি দেখব। আমি কেন আপনাকে ছবি তুলে পাঠাবো? আশ্চর্য, আমি তো কষ্ট করে কিনছি, মাপটাপ ঠিক আছে কিনা এটা আমার দেখতে হইতো না, পরে আবার দরকার হলে চেঞ্জ করুম। আপনি কি কিনছেন ইনডোরের জন্য? আগে আউটডোরেরটা শোনো। না আমি নিব না। এই তো নেগেটিভ, পুরো নেগেটিভ মাইন্ড। মানে ইনডোর আউটডোর হুনি, আউটডোরটা পাত্তা দিলেন, ইনডোরটা লয়ে পড়ে রইছে তুমি কেন? আমি নিবই না গিফট। আগে দেখো না আগে জিনিস। না আমি দেখব না। এই সময় এগে কি আরে, আগে তোমার আউটডোরটা আগে দেখাই। এই ড্রেসটা পরি, আমরা যেদিন বিচে যাই আমি এই শার্টটা পরি আসুম, আর তুমি এই ড্রেসটা পরি আসবে। না থ্যাংক ইউ। আর এখন ইনডোরটা দে আইও। আমি দেখব না, নিব না। তোমার এটা দেখতে হইব, নিতে হইব। না আমি তো জানি এটা দেখার পর যে তুমি যে এক্সাইটেডটা হইবা। ইবা তুমি নিজে নিজে পড়ি, নিজে নিজে দেখিও কেমন জিনিসটা। কি আম্মু যদি বারান্দা থেকে দেখে যে আমি আপনার সাথে এখানে বসে বসে কথা বলতেছি, একদম মেরে ফেলবে আমাকে। গেলাম।
আর এই সুযোগ তুমি মিস করবা? আন্টি, আন্টি আপনি কোনাই? আর চিল্লাচ্ছেন কেন? আম্মু শুনে ফেলবে তো। আন্টি এই তো আই কাবিল, আন্টি আই কাবিল। আন্টি আমি গেলাম। এই কই যাও? রুমে। রুমে মানে এটা লইতানো না? এরো ইবা, এটা বহুত কষ্ট করে কিনা লইছি। আরে এটা কেমন হইলো? হাটুম নিও। পাগল নাকি আপনি? বাবারে বাবারে, তুই ইচ্ছাতে এটা ফালাই দিস, তারপর ব্যাগের ভিতরে ঢুকাস। আরে এটা কেন নিন আমি? হাটুম নাকি? বাবারে কি ব্যাগের ভিতরে ফেললো? ব্যাগের ভিতরে লস। আন্টি এই যে, এই যে, এই যে আন্টি ডাক, আন্টি ডাকে বাই। আন্টি এই যে, আন্টি বাই, আল্লাহ হাফেজ। প্লিজ মোল্লাকে এরকম করো না, টার্ন অন দ্য লাইট, আমি তোমারে দেখতে চাই। আই লাইট অন করতে হাইতাম, আর আই আসছে আরো তোমারে দেখাইতাম। তুমি বসতে আসো না কেন? আমি তোমারে না দেখলে মোর খারাপ লাগে। আচ্ছা ঠিক আছে, আমি বললে দিতেছি, দিস ইজ মাই ফল্ট, নেক্সট টাইম থেকে তোমারে না বললে কোথাও যাব না। আমার রাগ যতক্ষণ না পর্যন্ত না কমবে ততক্ষণ আমি আমার চেহারা তোমাকে দেখাবো না, এন্ড দিস ইজ ইওর পানিশমেন্ট। প্লিজ বাবু, প্লিজ জান বাচ্চা, মুই তোমারে খুব মিস করতেছি, একটু দেখতে দাও। ওয়েট, আমি লাইট অন করতেছি। মুই তো তোমার চেহারা ঠিক করে দেখতে পারতেছি না, খালি তোমার লিপস দেখতে পারতেছি। পুরো চেহারা তোমার দেখতে হবে না, এই নাও চেহারা দেখছো? রাগে না আমার গা গরম হয়ে আছে। আর তুমি এরকম করে বসে আছো, আমি দেখতে পারতেছি তো আর কও। আচ্ছা ঠিক আছে যাও, আমি এতটুকুই দিই, তারপরে তুমি লাইটটা জ্বালাইয়ে দাও, তুমি আমারে একটু দেখতে দাও। আমি এটাও দেখতে দিব না, আমার রাগ যতক্ষণ পর্যন্ত না কমবে শুভ ততক্ষণ পর্যন্ত আমি তোমার সাথে ঠিকভাবে কথাও বলবো না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, তুমি বোঝার চেষ্টা করো, তুমি রাগটা একটু থামো। আচ্ছা আচ্ছা বলো, মুই কি করলে তোমার রাগটা থামবে? তুমি বলো, মুই সেটাই করবো। জানি না কি করলে আমার রাগ থামবে। আমার ইচ্ছা করতেছে শুভ, তোমাকে যদি আমি কাছে পাইতাম এখন। কই তুমি এখন? আমি আমি এই যে সুইমিং পুলের সামনে দাঁড়িয়ে আছি। তোমার আশেপাশে কি লোকজন আছে? তো বিল্ডিং এ তো পুরো বারান্দা ভরা মানুষজন আছে। গ্রেট, ডু ওয়ান থিং, সবার সামনে এখন গান ধরে উঠবস করো। কি বলতেছ অন্তরা? আমি এটা এটা কি করব, মানুষজন দেখবে না। ওকে ফাইন। না না না, আমি আমি কানে ধরে উঠবস করতেছি। এই যে আমি কানে ধরে উঠবস করতেছি, এই যে এই যে, ঠিক আছে আমি করছি করছি, ফাইন। এবার রাগ ভাঙছে? এখনো ভাঙেনি। তুমি এখন দৌড়াও। আমি কোথায় দৌড়াবো? সুইমিং পুলের সামনেই তুমি দৌড়াবা। মানে মানুষ কি বলবে আমি এখানে দৌড়াইতেছি? দৌড়াও। আচ্ছা আমি দৌড়াইতেছি, আমি দৌড়াইতেছি, এই যে এই যে এই যে, আমি দৌড়াইতেছি, আমি দৌড়াইতেছি, এই যে আমি দৌড়াইতেছি, এই যে আমি দৌড়াইতেছি, এই যে এই যে এই যে, আমি দৌড়াইতেছি, আমি দৌড়াইতেছি, আমি দৌড়াইতেছি। অন্তরা অন্তরা অন্তরা, আমি দৌড়াইতেছি অন্তরা, আমি হাঁপাইয়ে গেছি। তুমি তোমার এবার রাগ ভাঙছে? লাভ দাও। মুই সুইমিং পুলে লাভ দেব? আই সেড লাভ দাও। মুই লাভ দিতে আছি, এই দিয়ে দিছি। এখন ডুব দাও। এখন কি ডুব দিতে হইবে? ডুব দাও। ফোন ভিজে যাইবে তো? ফোন ভিজবে না, ডুব দাও। 10 সেকেন্ড থাকছি, 10 সেকেন্ড। আবার প্লিজ, মোর দম বন্ধ হয়ে যাইবে। আবার দিতে আছি, দিতে আছি, আরো 10 সেকেন্ড থাকছি, মুই আর পারবো না। এবার রাগটা থামাও। আজকের জন্য রাগ কমে গেছে, কালকে আবার যখন রাগ উঠবে তখন আবার তোমাকে ফোন। মুই মুই কি রাতে ভিডিও কল দিতে পারবো? বাই অন্তরা। বন্ধু, মোর দ্বারে খুব শান্তি লাগতেছে, আই এম ফিলিং সো হ্যাপি অ্যান্ড এনজয়িং এ লট। মোগোর এরকম ট্রিপ দেওয়া দরকার আছিল। আসলে তো দরকার আছিল, কতদিন ধরে আমরা ঘরের ভিতরে। আর দেখ, আমাকে তো সবসময় টার্গেট আসছিল যে ভাই ব্রাদার বন্ধু বান্ধব মিলে একত্রে একটা ট্রিপ দিও, সে ট্রিপটা কিন্তু শেষমেশ হয়ে গেল। ইস বন্ধু, আমাকে ট্রিপের মধ্যে যদি আরিফিনা নেহাল থাকতো রে, ইস রে কি যে মজা হইতো। হ্যাঁ, নেহাল থাকলে একসের মজা হইতে, আর টাহা পয়সার কথা চিন্তা করতে হইতে না। এখন লগে দরকার আছিল স্ত্রীলিঙ্গ ব্যাটা। আরে ভাইয়া, সব কিছুর ভিতরে আপনি কিলে বেড়ি মানুষের টপিকটা আনেন ভাইয়া। ভাই ব্রাদার মিলে কোন একটা ইমোশনাল হয়ে গেলাম, আপনি হেনাও মাইয়া মানুষ ঢুকাই দিচ্ছেন কিলে। কথা কইস না, তুইও হেনা আইসস দেখছস ভাইয়া। বাসা ভাই ঠিক কথা কইছে,
আমরা হোলা হোলা বেগুন মিলে কক্সবাজার ঘুরতে পারছি। হঙ্গা যদি আমগুলোকে দুই তিনটা মাইয়া থাকতে হইয়া আরো মজা হইত। এরে শুভ বন্ধু, আরোগ্য রিকোয়েস্ট রাখবি নি, ইগা দুই গালে সাইডকে থাপড় দিচ্ছে বন্ধু গনি গনি, সবসময় গুড মুডটা রে নষ্ট করে দেয়। আরে ভাইয়া আই কিয়া কইলাম, আই তো হাজা কথা কইছি ভাইয়া, জীবনে মাইয়া মানুষ তারা কি আছে? শিবন ভাই কিন্তু ঠিকই বলছে, জীবনে মেয়ে মানুষ তারা কিছু নাই। এই কথা কালকে তোকে আমি বলছিলাম, এ হালারু থালার লগে কালকে আমার দেওয়া হয়েছে। কতুন 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 হাতে চলিয়েছে কক্সবাজার। এই মিয়া, আপনি কক্সবাজারে কি করতে আছেন ভাই? ওই যে শিমুল ভাই বললো না, জীবনে মেয়ে মানুষ তারা কিছু নাই, আমিও ভাই মেয়ে মানুষের টানে আসছি। আমার বউটা সমুদ্র খুব পছন্দ করতো ভাই, কিন্তু আমি তো আমার বউটারে ধরে রাখতে পারি নাই। এখন সমুদ্রের কাছে আসছি আর আমার বউর স্মৃতিচারণ করি, সমুদ্র দেখি আর বউটারে মিস করি ভাই। নাটক করিস না, একদম করে দেবো গেলাম ভাই। আমি আপনাদের বিরক্ত করবো না ভাই, আমি এখান থেকে ঢাকায় গিয়া সরাসরি আপনাদের কাছে যাইতাম ভাই। ভালো হয়েছে আপনাদের সাথে দেখা হয়েছে, আমার ভাড়ার টাকাটা বেঁচে গেছে ভাই, আমি আপনাদের জন্য কিছু টাকা জোগাড় করছি ভাই। এই যে ভাই এখানে 20,000 টাকা আছে, যোগ করে লিখে রাখেন ভাই। আরে ভাই টিয়াটা লইলেন কি? আমি এদিক দিন টিয়াটা। আরে আমার কাছে থাক। আরে এটা গুনি লইতে হইব না, এদিক দেন না। আরে আমি গুনুম না দাদু, দিয়ে দাও। আরে দূর ভাই, এতে কি বন্ড? যদি জাল টাকা দিয়ে দেয় এটা কেমনে বুঝবেন না? এদিক দেন, এদিক দেন টিয়াটা, এদিক দেন। এই শুভ টিয়াটা কোনছেন? কি টিয়া দেখলে গেলে হাত চুলকে কেন? আর তুই কি আর, তুই কি বন্ড না ভালো মানুষ? আমি কিচ্ছু বুঝতেছি না। এই হানির ভিত্তিতে তুই কাতুন 20,000 টিয়া মারলিস? আরে কোনছেন ভাই? কারো কাছে মারি নাই ভাই, অনেক কষ্ট মষ্ট করে টাকাটা জোগাড় করছি ভাই। আমি ঢাকায় গিয়ে ভাই সরাসরি ভাই আপনাদের বাসায় যাইতাম টাকাটা দিয়ে আসতে। দেখছো আমার কি মনে হয় জানো? হালার বলে একসে শয়তান। এই হাবু ভাই, তুমি ভাই এইভাবে বলো না ভাই, তুমি একটা সহজ সরল ভালো মানুষ ভাই, তুমি যদি এইভাবে বলো ভাই অন্তরে খুব আঘাত লাগে ভাই। এই এই আপনার কি আমার বলদ মনে হয়? না ভাই, তুমি সহজ সরল ভালো মানুষ ভাই। ভাই আমি আপনাদের একটা রিকোয়েস্ট করতে পারি ভাই? কি রিকোয়েস্ট করবি? টিয়া 20,000 দিছ, 10,000 টাকা লই যাবি, কারণ আসার পথে পকেট মার টিয়া মারি দিছে, এই তো? না ভাই। তাহলে কোনটা ভাই? গত 3 দিন ধরে সমুদ্রের পানিতে গোসল করতে করতে শরীরটা আঠা আঠা হয়ে গেছে, এখন আপনাদের রুমে গিয়ে একটু যদি গোসল করতে পারি তাহলে খুব ভালো হয়। কিনলে আমগো রুমে কিনলে? তুই এনে কোনো হোটেল মোটেল উঠছো? জি না ভাই। তাহলে আপনি থাকেন কোথায়? বিচে। আপনি খাওন দান গান কোথায়? বিচে। আর আমি আপনি আগেন কোন হই? বিচে। ওই তুই গোমাস কই? বিচে। তো গোসলটা বিচেই কর, রুমে যাওয়ার কি দরকার? নেই কোনে কর। আরে আমতুন পুরো গাঞ্জা করেছিলাম, এসব ভ্যালকা সিনেমা না দেখে চল সিবিসে যাইয়ে সমুদ্রের মধ্যে একটু ধাপাধাপি করি। সিনেমার অর্থ না বুঝলে তো ভ্যালকাই লিখবো। এই তামিল ভাষা মুই বুঝতে যাবো কে? আরে রোহিতের মধ্যে তুই যে সি বিচের মধ্যে নামবি তাকায় দেখছিস কি অবস্থা বাইরে? মাথা মুদা ঠিক আছে নি তোর? রোদ একটু কমুক, পরে বিকালের দিকে সানস্ক্রিন লাগাই, তারপর সি বিচে যাই। রোদ কমলে সানস্ক্রিন লাগা মুখা? আচ্ছা তাকে লাগাই তার লোজা। না ভাল লাগতেছে না রে, এরকম একটা ওয়েদারে তোর বদলে যেতে আল্লাহদের ওকে এটা থাকতো না। হাই যে কি করতাম ব্যাপার কি তুই বুঝবি না? আর লগে যেগুন মেয়েরা থাকছে এগুনে না বুঝবো। ১৪৯০ টাকা
ব্যাটারিটা কি অনই দিতে হইব স্যার? আপনি সিগনেচার করে দেন স্যার, আমি রুমের সাথে অ্যাড করে দেব স্যার। কলম আছে না স্যার? ভাইয়াটা রিকোয়েস্ট করুন, রাখবেন নি। শিওর স্যার। আজকের পর ধরি স্যার এই 719 নম্বর রুমের তুন, আমি যদি আপনার ফোন দিয়ে যদি বলি ভাই আমি মরে যেতে স্যার, আর এক গ্লাস পানি দেন, আর না রেখে তুই মরে যা, তোরা পানি দিতাম না, ঠিক আছে নি? জি স্যার। এই রুমের তুন কেউ যদি আপনারা খানাল্লাই কোনো ফোন দেয়, আপনি কোনো কোনো ফোন ধরবেন না, দরকার আমাকে সব নাম্বার আপনার ব্ল্যাক লিস্টে দিয়ে দিন, ঠিক আছে নি? জি স্যার। নাম কি আর? অমিত হোসেন স্যার। অমিত নি? জি স্যার। গাওয়া গেছেন কিলে কোনো আসিলেন? স্যার কাজে ছিলাম স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাই আমি যদি আপনার ফোন দিই আপনি কি বলবেন? আরে আপনি মরে যান। আমি বাদেও যদি অন্য কেউ যদি আপনার ফোন দেয় আপনি কি বলবেন? তোরা বেগুন মরে যা, খানা দিতাম না। একদম জান ভাইয়া। থ্যাংক ইউ স্যার। এই ভাইয়া 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 স্যার, আরে রিসিপ্টটা কেন দিয়ে যান না স্যার? রিসিপ্টটা স্যার আমি ফোন ডেক্সে জমা দিয়ে দিব স্যার, আপনার চেক আউটের দিন স্যার নিয়ে নেবেন স্যার। ও ভাইয়া তাহলে একটা ছবি তুলি রাই। শিওর স্যার। বুঝেন না এখানে সানাই তুই তো না, ভাত খেতে ভাত আসা, তোরা একটা কফি খাস, ঠিক আছে ভাইয়া? থ্যাংক ইউ স্যার। আমি সিনেমা গুন্ডাই জমিদারের সকল বই বই কফি না খেতেছ কেন? আরে ফকিনি জিগা পড়ে রয়েছে সারাদিন, এটা কি সারাদিন পড়ে? এটা গোসল করার পরে না পড়বি? কোন কি ভাইয়া, সিনেমাতে তো দেখছিস বড় লোকটা সারাদিন পড়ি থাকে, এটা এটা বড় লোকটা না পড়ে, তুই কি বড় লোক নি? আরে ভাইয়া কক্সবাজার আসবার হরে নিজের বড় লোক মনে হইতেছে, ছোট লোক নাই বেড়া। এর পোশাকটা পরার পরে এক শান্তি লাগতে আছে, খুব ভালো লাগে, এর জন্য পইরে আছি। তুই আর শুভ পইরা নে, ভালো লাগবে আনে, শান্তি পাবি। আর হরণ লাগতো না, তোমরাই পড়ো, ফাও জিনিস পাইপে অভ্যাস হয়ে গেছে তো, তোমাকে বস্তা দিলে বস্তা তোমার কাছে ভালো লাগবো। তিনজনে মিলি যে বইবে কফি খেতেছো, কফির দাম 1490 টাকা লইলিছে বেটারা, এইটা দিয়ে কত কিছু করতে আইতাম না? আয়া শুভ তো নিচে দোয়ানে যায় 10 টাকা চা খাই, আর তোমরা কেমনে পাইলে এত টাকা কফি অর্ডার দিতে? খিরে কি হয়েছে, সিলে সিলি করতেছো গা? সিলে সিলি করতে আমাদের কি করুম, দেখো স্যার কত টেয়ার কফি খাইতেছে, বললে তাই খারাপ হয়ে যায়। কিন্তু আপনারা রেস্টুরেন্ট থেকে কফি অর্ডার দিয়ে খাইতেছেন গা, 1490 টাকার কফির বিল দিতে হইবে এখন, কমপ্লিমেন্টারি কফির আছে বানাই খাইয়ে লইতেন। এটা বানাই দেবে, তুই বানাই খাওয়া কে? আমি কি আপনার বউ নাকি? আপনারা কফি বানাইয়ে খাওয়াবো? শিমুল আছে ছোট ভাই, ওরে বললি তো ও কফি বানাইয়ে খাওয়ায় আপনি করে। আমি গিলে বানাবো, আমি কি করবো নি, কফি বানাই খাওয়াবো? তোর কাম কি আর, তোরা কক্সবাজার কেমনি নিয়ে কফি বানাই খাওয়া দিতে হারস স্যার? আনতে কতগুলো কোত্তা খাবার জমি রয়েছে, এগুন 200 নেই, তোর কতবার করে বলছি, আয় তো দুনুকার মাঝখানে উঠে রয়েছিস, উঠবি নাই আনতুন, তোর আজকে সানা ইমামি করবে, তুই দাঁড়াইস। বাবুরে কক্সবাজার আইসি মনে হয় হোটেলে চাকরি করতাম। চাকরি করবি তুই, ঘুরার টাইমে ঘুরবি, কাজ করার টাইমে কাজ করবি। এ কামিলে চিল্লা চিল্লি বন্ধ কর, কপিই তো খাইছি, তা আছে খরচ কর, সমস্যা কি, করতে থাক। বাবালা বাংলা সিনেমা চৌধুরী সাহেব না, তা টেয়া আছে টেয়া খরচ করবো, এনে কি লাখ লাখ টাকা লই আনছি নি এনে? কি লাখ টাকাই তো আনছি, খরচ কর, সমস্যা হবে না, খরচ কর। কিতি এতার অ্যামাউন্টটিকে শুনেছিস কিতি? খরচ কর খরচ কর যে বলতে আসো, এইরকম খরচ করতে থাকলে বোরানের একটা ডাও থাকবে না। আর থাকবে বেড়া, সমস্যা নাই, খরচ কর খরচ কর, তাহা শেষ হইবে না, করতে থাক। কইছিলাম না কোনো কিছু করে শান্তি পাবো না, সামান্য কফি বেটা সেটাও কম খাইতে কইতাছে, সকালবেলার ঘুমটা পর্যন্ত কম ঘুমাইতে হয়, নাহলে নাস্তা ছুটটা যায়। এ পাশা ভাই আপনি মগজ সিনিয়র, কিন্তু আপনি এটাছেন নাস্তা ফাউল সিনিয়র, এর লেগে আমরা কেউ আপনার সম্মান দেই না। এই তৈরা করে দেবো কইলাম। এই কাবিলা হালো পাহলে বললো কি? এই পাশা ভাই আপনি আমারে বললেন কি? আপনি এই কথা বললেন কেমনে? আপনার মাথা মতো ঠিক আছে? যা এই ভাই কি এখন আপনি কথাবার্তা ডাইস ঠিক করেন, আপনাকে যদি পুরো দুনিয়া খাওয়াই দিই তারপরে আপনাকে কোনো শকর নাই, আপনার কাছে যদি বাকির টেঁয়া থাকতো দেখতাম কিয়া খাওয়াইতেন, 10 টাকা চাও আপনি খাওয়াইতেন না, বই বই রুমের তুন কফি অর্ডার দিবেন না, কোনো লাভ হইতো না, রিসিপশনে বেগুন কই দিছি, আমগো রুমের তুন কোনো খানা দানা অর্ডার দিলে হেতারে কোনো অর্ডার লইতো না, আপনি যদি এত করে ফোন দিই কন ইরা আমি মরে যেতে চান এক গ্লাস আনি দে, হেতারে উল্টো আপনারও কেউ তুই মরি যা, ফকির নিগো নাই কার 700 50 টাকার কফি খায় দাদু, আপনি মন খারাপ করেন না, আপনি খান আপনাদের এখানে আমাদের কাছে আমি তো মনে হারছিলাম আপনাদের এই হোস্টেলে স্পা আছে, এখন তো আপনি বলতে আছেন যে নাই, তো আমার তো গতটা টুটকে পাইতে হইবে, এখন আমি কি হারব স্যার? সরি স্যার আমাদের কাছে এই সার্ভিসটা নাই, আপনি অন্য কোথাও দেখতে পারেন স্যার। আপনি একটু টিপে দেন হাতে মানে। সরি স্যার
গোপাল সালাম, আপনি আমার একটু গতটা টিপে দেন, আমি তাহাদে মানে। স্যার, আই এম দ্য ম্যানেজার অফ দিস প্রপার্টি, আই ক্যান ডু দিস, থ্যাংক ইউ। কি বললেন? সরি স্যার। ভাইয়া সেটা গেলেন? আচ্ছা বাবু যাবা, আসো। কোথায় গেছালা? হাই, কি নাম হে বাবু? নাম কি? জুহাইম। কি নাম বলছো? জুহাইম। জুহাইম, আসো যাই, লজেন খাবা, লজেন খাবা। হাই, কত বড় সাহস! তুই একলা একলা ইস্পানিতে চাস, আমার সাহস না দাদু? আমি তো নেই নেই, আমি শুধু জিজ্ঞেস করছি যে এখানে কেস পানাওয়া যায় কিনা, আর গত টেপানো যায় কিনা টাকা দিয়ে। এই আহু ভাই, তুমি চুপ থাকো তো। তুমি আর তোমার দাদু এই হোটেলে ওঠার পর থেকে একটার পর একটা প্রবলেম করতে আসো। তোমার কোনো দরকার আছে? হ্যাঁ, এই হোটেলের ম্যানেজারের কাছে যাইয়ে বলার যে আপনি আমার ইস্পা দিয়ে দেন, আপনি আমার গতরটা টিপে দেন, মুই আপনার টাকা দেবো। এই হোটেলের লোকজন মগরে ম্যানারলেস ভাবতে আছে। ম্যানারলেস আর বাবার কি আছে, এটা তো ভাবতেই আছে। জি মনে কখনো নিজের টিয়া দিয়ে স্পা করছো নি? তোমার যদি এতই মন সেতু স্পা করতে আম করে বলতাম, আমরা তোমার একটা ফাইভ স্টার হোটেলে বা ভালো কোনো জায়গায় লয়ে যেতাম। ব্যাডা হচ্ছে এই হোটেলের ম্যানেজার, তুই হাতারে কো তোমার টিভি দিতে, এটা কোনো কথা? তাও আবার একটা টাক মাথার লোক তার কাছে গেছে স্পা লইতে, এটা কোনো কথা? রুচিত হয়ে গেল দূর। আবু ভাই, আবু ভাই, আপনি কিন্তু বেইমান মিয়া। আপনি আরে কইলেন এক লোক স্পা দিতেন যাবেন, আর মিয়া একলাই চলে গেছেন। আরে ব্যাটা, আমি তো নেই নেই, আমি শুধু জিজ্ঞেসি তো। সুযোগ হলে তো মিয়া স্পাটা দিয়ে দিতেন। বাবুরে কাগলগের এসছি শুভ, তুই বুঝতেছস? আর জীবনে শখ মিটে গেছে ট্রিপের। আই আর জীবনেও ইগুনে লই কখনো কোনো ট্রিপে যাইতাম না। হিলেই কইছি ভাইয়া, লগে দুই তিনটা মাইয়া লই আইতাম, মজা হইতেছে ভাইয়া। আমরা ভাই ভাইদের মিলিয়ে আইছি, খুব ভালো লাগতেছে। বেগুন হলো হলো বাবুরে কি যে ভালো লাগতেছে আর কি, বাতাস পানিতে নামবানি, পানিতে নামবো না। কি জামা নষ্ট হয়ে যাবে তো? আরে দূর, জামা ওগো নষ্ট হলে আরোগ্য কিনে দিও না। না আমি পারি। আর প্যান্ট আরোগ্য আছে না, এটা হড়িয়া লইবা শয়তান। এটা যদি আমি যদি হইতা কি একটা আরাম হইতো তুমি জানো? চুপ থাকেন একটু। কি আমরা চুপ থাকব? চলেন যাই সমুদ্রে নামি। আইয়েন আই। হ্যাঁ না, আমি পানিতে নামবো না। মুই হোটেল থেকে গোসল করে এসেছি, বড় জোর পাটা ভিজে যেতে পারে। চল সবাই মিলে নামি। আরে ওই নামবো না বললাম না। আরে আয় ছবি তুলি সবাই মিললে, ছবি তুলি। হ্যাঁ কাবিলা, ফোন দাদা, আমরা ছবি তুলবো। আরে বাবা রে, ফোন একটা লইয়ে পড়ছে আরেক বিপদে, ধর। এ তোলো তোলো তোলো, এ দাঁড়া, এ তুই যে সেলফি তুললেন না? আরে খারাপ, তোমাকে তিনজনের টাকে তুললে লই, ওই যে পিছে পিছে তুই আর আমি লোকের ছবি উঠে। চলো সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে থাকুম, পাশাপাশি সুন্দর করে ছবিটা তুলি, তুমি তোমার বাসায় বড় করে টাঙায় রাখবা। কেন, আমি কেন আমার বাসায় বাঁধা রাখবো? কিলে সমস্যা হইব? হ্যাঁ অবশ্যই। আচ্ছা ঠিক আছে বাবা, থাক, লাগতো না। এই ছবিটা আইয়ার ফেসবুকে আপলোড করে দিও, যা থাকে কপালে। জীবনও না, আপনার এত সাহস নাই। কিয়া সাহস নাই আপনার? বাজি ধরিবানি। কিসের বাজি? ধরিবানি বাজি আগে শুনি। আমি যদি ছবিটা ফেসবুকে আপলোড দিতাম হারি,
তাহলে তোমার যে ছোট্টকে গিফট করছি না এটা পড়ে তুই আর ছবি তুলে হাঁটাই দিতে হবে। চলে যাবো কিন্তু। চলে যাও, কোনায় যাই। এই কই যাও? চলে যাচ্ছি। কোনায়? হোটেলে। আন্দাজি ডং আইও ছবি তুলবেন। হ্যাঁ আচ্ছা বাবা বাদে গরম লাগতো না, যা আয় আপলোড দিতাম না, আইও ছবি তুলি। দাদু হাসি দেন, তোমার দাদুর তো দেখাই যান। আমাদের তিনজন, আমার আর দাদুর একটা ছবি তুলবা? এই তোলা। এই শুভ রে আসো, এই বা আসো ছবি তুলি, আসো। এই বা আসো না, আমি তুলে দিই। আরে তুমি আসো, আমি আপনাদেরকে একটা তুলি। আচ্ছা দাও, তুলি দাও, দাও। রেডি? দাদু হাসেন। 1 2 3 যা শিমুল, তুই যাটো ছবি তোলাম গো, যা। এখানে দাদু হাসি দেন, তাই হালো থালা তুই কি ছবি তুলছিস? আমি ঠ্যাংক নাই, সুন্দর করে ছবি তুলবে না, কিছু বলে না। হ্যাঁ বোঝে না, যাই দাঁড়া। বয়স্ক লোক করে উঠে না ভাইয়া। আরে এটা ম্যানেজ হয়ে যাবে। এ কামিলা, এ আই উইল নট বেট। ভাই আই উডুম কিন্তু এটাতে দেখছস নানা সেলিং এ উঠতে চললাম, সেটা উঠাইবো না। আপনার ডাইলে জিগেছে হাবু ভাই, উঠবেনি? না বাড়া, আমি একসাথে উঠবো না, মোড়া মানে বাড়া সিধে পুড়ে যাবো। এসব উঠবেনি? না না, মই উঠুম না, মই উপরে উঠলে ডর করবে মোর ভাই। আমি উঠুম, তোর উড়া দরকার না, তুই হুতি থাক ভাইয়া। হ্যাঁ উঠুন তো। আরে বাবারে শিমুল, তুই জীবনে উঠছিস নি, পরে কিছু তুন কিছু হইলে ভাইয়া কিচ্ছু তো নাই। উঠুন ও কাবিল, আমি উঠুন। আরে পাশাবে লেদা সুট কি আমাদের এরম করতেছেন কিলে? এখানে উঠলে ভেজাল আছে, বুঝেন না এগুলা? হে পাশা ভাই, আপনি সব জায়গায় সব কিছু করতে হইবে কে? আপনি বোঝেন না এটা কত এক্সপেন্সিভ, কত টাকা খরচ হইবে? শুধু শুধু আপনি উইটে টাকা খরচ করার কোনো মানে আছে? এ বাটা, এই টাকা আমার ভাগ আছে না। আরে বাবারে, এটা দিয়ে দাঁড়ো না। এ ভাইয়া কি শুরু করছেন আপনি, কথা কথা খালি বাঘ যোগ বিয়োগ গুণ ভাগ করতেছেন। দেখতেছেন হিসেন একটা মেয়ে আছে, গেশান মান সম্মান থাকবো? বাট আমি উঠবো না তাহলে। আরে বাবার, আপনি উঠছেন নি জীবন, আমরা রিক্স লাগতেছে লেন উঠতে দিতেছি না। আরে থাইল্যান্ডে আমাকে ভাই ব্রাদারের এই ব্যবসা আছে ম্যাডাম। এতারে কে বুঝাইবো, থাইল্যান্ডে হেতাকো ব্যবসা, আপনি কি ব্যবসা করছেন? আপনি কি উঠছেন নি কখন? আমি উঠুম, আজকে উঠুম। এ কাবিলা থাক, দে দাদুর উঠতে দে, দাদু তো কখনো ওঠে নাই, আর আমি তো এমনিতেই উঠতে আসি না ব্যাডা। দাদু ওঠা মানে আমার ওঠা, দে তা তা লাগে খরচ কর, যা। আচ্ছা ঠিক আছে, আগে আমি উঠি তারপর আপনি উঠি। না আমি আগে উঠুম। যা উঠ, যা যা। দেখছো কামিলা দাদু, দেখছেন কি সুন্দর উইড়ে গেল সালার, আমারে উঠতে দিল না। আপনি উঠতে দেবে কেমনে? বাতাসের গতি আর আপনার শরীরের মতো নেই, আপনি তো ধীরে পড়ে যাবেন মিয়া। দেখছো কত উৎসাহ উঠছে, দেখছো। আমি উঠতে দেন ভাইয়া, কমে রাখবেন। আপনি থাইল্যান্ডে বাইবারাজা করে কন, থাইল্যান্ড তো নাই, আমরা উড়ে লই যেত। দাদু মন খারাপ করেন না, আপনি আর আমি ওজন কমাইয়া এক লাখে দুইজন নোট মানে, বুঝছেন? আচ্ছা ভাই আল্লাহর কাছে
শুকরিয়া করেন উপরে উঠতে সিঁড়িতে পড়ে যান নাই আমার বাইচে রয়েছেন তুই তো ছেলে আল্লাহকে উঠতে হচ্ছে না আমার ভয় লাগে কি এর ভয় আই আসি না ভয় লাগলে আমি তোর এমন আমজা করে ধরে রাখতাম শয়তানে কিয়া আরে পাশা ভাই থাক বাবা তুই আর না দেখছ ওই ওই আমি উড়ুম আর্মি দেখলে দৌড়ায় সি বিচে গেছি পুলিশ দেখে দিছে দৌড় মানে আপনি দৌড়ান কিনলাই এরকম আতঙ্ক কিনলাম না মনে আর পুলিশ আর আর্মির কি খাইদা কোনো কাম নাই কক্সবাজার এসে আপনারা ধরতে হইব কেন পাটলস না বাড়া আমি যে কি ফাবরে থাকি ওটা তোরা বুঝবি না আরে ভাইয়া আপনি ফাফর মাফর বাদ দেন চাই এই কক্সবাজারে আসি ভাইয়া নিরামিষের মতো বইরেছি কিছু খাইতেন না আচ্ছা কতক্ষণ আগে না খাইলা এখন আবার খাইতে যাও কা আরে আবু ভাই ওইটা এর নেশাখোর মানে যে জায়গা যাইবা সেই জায়গা তোমার খাইতে মন চায় কেন মানে বৃষ্টি হলেও খাইতে মন চায় বাতাস হলেও খাইতে মন চায় কক্সবাজারে আসছিস এত সুন্দর পরিবেশ তুই হানির মধ্যে না যাবি সমুদ্রের পানি এখানে গায়ে লাগাইতে হারছ আরে ভাইয়া সমুদ্রের সামনে দাঁড়া এটা খাইলে সমুদ্র পুরো মাথার উপরে উড়ে যাবে তোমার এত সমুদ্র মাথার উপর উড়ান দরকার নেই মাথা তুমি টানি নিছেন আমা আলা দেখছেন তোমার বড় বাইরে কিরম অটোই রয়েছে ম্যাডাম ওই অটোই রয়েছে মানে শিমুল তো ঠিকই বলছে মোটা কক্সবাজার আর শ্রীমগর তো সিল টিল করা উচিত একটা পার্টি পুটি হওয়া উচিত পাশা ভাই হ্যাঁ খালি বাইরে ভিজাইলে তৈব না ভিতরেও ভিজাই তৈব কিন্তু যে দাম এখানে মোর দ্বারে মনে হয় দেশি কিনে দেশি খাইয়ে ফেলাই আরে ভাই এইসব দেশি মিশি খেতেন না ফরেন খামো হ্যাঁ বিদেশি লই যাই বেটা তাহা আছে না বেটা খরচা কর বাবালা ফুকিনি ফরেনে না খাইব আজ পর্যন্ত নিজের টেয়াতে জীবনে ফরেন কিনে খাইছি আরে ভাই একবার আমনি আর খাইলাম না কবে খাইছি আমরা আরে ভাই আমনে মনে নাই বজরা বাজার যে একবার আইয়ার আমনি মিলে ফিকা পাল্লারে ঠেক দি দিলাম তারপর ওই টেয়াতে ফরেন কিনে খাইছি আল্লাহ রুতাল এই বেড়া এই আচ্ছা কবে ফিকা পাল্লা ঠেক দি বেড়া এত এত টেয়া খাইছি খাবি না কোন কথা কথা বেড়া এত তো না টেয়া হাইতাম যারে দে পালা পালা থাকতো জোর করে পার এত তো নিদিন টাকা দেই কিছু কোন কি ভাই আই তো কি খানার আগে কি করতে গেছিস আমি তো মনে হচ্ছি ভাই আমরা ধান্দা করছি আবার কথা কস তুই হ্যাঁ শোন যে কোনো একটা যেটা খেলে পিনিক বেবে খাইয়ে ফেল শেষ হ্যাঁ লই আয় লই আয় দেন দেন পরন খেবেন তোর টেয়া দেন এবার আর তাহা আছে না তোর দ্বারে খরচ কর সমস্যা নাই কার বাবালা কিসে হইলি মানে আপনারা হোটেলেও থাকবেন খানাও খাইবেন অন ফরেন লইম হেটা আবার হেটাকার ভিতরে আনতেছেন কেন আমার টাকা খরচ করতে কোনো সমস্যা নাই ঢাকা যাওয়ার পর যদি আমরা যদি গলা শুকান হেতে কিন্তু আইয়ার গলা ঝাড়ি দিয়ে আমি কই দিলাম তাহলে তুই খাস না আমগো খাওয়া কে খাইতো না আপনি কি মনে করছেন কাবি খাইতে গেলে কি বরনের টাকার দিকে তাকিয়ে থাকবো নি আই সাইলে দশ বছর একত্রে বইতে মারি তাহলে আন বীজ পরে বয়ে খাই বিষে বই পরে দেওয়া যাবে মাথা খাইতে বইছি ওই দূরে পুলিশ ওকে হাঁটিয়ে আইতেছে পাশা ভাই এটা দিয়ে প্যান্ট খুলে দিছে দৌড় পুরো পিনিক নষ্ট কি করলেন ভাইয়া আপনি কক্সবাজার আসার পর ধরে কিন্তু আপনার ভাষা কিন্তু ডাইস চেঞ্জ হয়ে গেছে পাশা ভাই লাইন ঠিক করে নেই কই দিলাম যাও বড় কি কিয়া কইছ আরে আরে মুই কেমনে কম কি কি জানি কয় হে বুঝার এর মাথাই জানি শুদ্ধ ভাষায় কথা কইতে কইছস না শুদ্ধ ভাষায় কইলাম এগুন বুদ্ধি শুদ্ধ ভাষা কেন তাহলে কি আচ্ছা আমি দেখতেছি ব্যাপারটা এরা শুভ চল পরে কিন্তু দেরি করলে কিন্তু আর হাইতে ভাইয়া চলেন তুই কে ভাই আই যে জানো 100 দূরে থাকা সামনে তুন তোর পিকআপ ড্রাইভার তোর নানা আছে না এতারে ঠেক দিতে আলো যান যা আরে ভাই দুষ্টামি করছিস আবার তুই কথা কস চলেন 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 ভাই চলেন চলেন নতুন বউ টায়ার্ডই হুতি রয়েছে এই পাশা ভাই উড়েন উড়েন নাটকই কোনো করন লাগতেন উড়েন এসরের মতো শুয়ে রয়েছেন গে এদিক ফিরেন লাগে দিন কি আপনার লেদা সুট কিয়া কেন হ্যাঁ আমরা এখানে কিনলে আসছি
নিজেরা নিজেরা মজা করার আসছি না? আপনার কি দরকার লাগছে ভাই হোটেলের দোতলা তিনতলা করিডোর এগুন ধরি দৌড়াদৌড়ি করানোর? কি দরকার লাগছে আপনার? ও বেটা, দৌড়াদৌড়ি করলাম কই? আমি এটা কোন আগে গেছি? তো বেটারা কি আমার মিথ্যা কথা বলছে? আরে রিসেপশন তুন কইলো আপনি বেলে হাবাইত্তার মতো এনে বেলা দৌড়াদৌড়ি করছেন কি লে? কিসে ভাষা ভাই, আপনি কিছু চুরি চুরি করছেন নাকি? এই বেটা, চুরি করতে যাবো কে? হোটেলের যে ফ্লোরে যাই সেই ফ্লোরেই দেখি আর্মি খানায় রয়েছে। এ দাদু, আর্মি কি আপনারা কিছু বলছে না দাবার দেখছে? এবারে তুই জানোস না, প্রশাসনের লোক দেখলে আমার কান্দে উঠে যায়। ওরে বাপ রে বাপ, আপনি এত হাই ভোল্টেজ বেড়া হইলে তাহলে কক্সবাজারের মোগল লাগে ঘুরতে আইছেন কে? আপনি চললে যান। এই কথা কম কর, আমি কি তোর টাকা আইছি নিজের টাকা আইছি? যখন ইচ্ছা তখন যামু। বাবালা নিজের টিয়া দিয়ে না আইছে কোন? আপনি টিয়া তগো কাছে? আমি কাছে আপনার টিয়া কোনাই? ও বেটা, বোনানের টাকা আমার হক আছে না? আরে ভাইয়া, ফাউর উপরে দিয়ে আর হকের কথাটা কইয়েন না। এই শিমুল্লা, আজকে থেকে আমি বলা ছাড়া রুমে তুন বাইরে হইবি না। কি লে ভাইয়া, আয় কি করলাম? আমি তোরা মানা করছি, এলে বাইরে হইবি না তুই। আরে হাবু ভাই, আজকে ধরে আমার আর শুভর পারমিশন ছাড়া তুমি শিমুল পাশা ভাই কেউ রুমে তুন বাইরে হইব না। কাকা, বাইরে যাবো না কাকা। বাইরে হইবা না বলে বাইরে হইব না? আগে তো তোমাকে দুইজনে সহ্য করতে হইতাম, অন্তর মন্তর করে আরোগ্য যোগ হয়েছে দেখো না। তোমরা বাইরে গেলে তো দুনিয়ার আকাম কুকাম করে ভরি আলো, অবশ্যই যে অবস্থায় আছে বেড়ারে আমাকে লাত্তি মেরে বাইরে করে দিই। রেপুটেশনটা স্পয়েল করে দিয়েছে। কইছিলাম না, এখন রুম থেকেও কম কম বাইরে হইতে হইব। তোমার লগে যে দুর্গা মাইয়ার ছবি দেখলাম, এগুন কে? এগুনার কাজিন। তোমার কাজিন এত সুন্দর কই? নোয়াখালীতে তো ইচ্ছা কাজিন দেই না। আর তোমার কাজিন কিন্তু কালা কালা। এগুনার দূরের কাজিন। বাবুরে, বেগুন দিয়ে চুল লাল করে ঘুরে লাগে যে দুই নাম্বার। আরে শিমুল্লা, আর কাজিন করে লেজে দিয়ে উল্টা পাল্টা কিছু কইছস? আই কিন্তু ব্যাকের সামনে ওকে থাপুক দিল তো। আচ্ছা যাও, কই তার না, খাও খাও। আচ্ছা তোরা কোন হোটেলে উঠছস? আমরা তো জলতরঙ্গে উঠছি। আরে লই যাইতে না ঘুরতে? তোমারে লই গেলে ডাইরেক্ট আরে কক্সবাজার নোয়াখালী যাইতে। কি লই? আরে হাগল, হোটেলে কাবিলা বেগুন আছে না? তাড়াতাড়ি আসি। তুই খাইতে থাকো। দুইটা পিজ্জা দিন আর একটা ফ্রাই ফ্রাইড চিকেন, পিজ্জা লার্জ দিন। আরে কে আপনি, হঠাৎ আমার রুমে ঢুকে গেছেন? আচ্ছা হন,
হ্যালো। আচ্ছা শুনো, আমি না তোমাকে বলছিলাম আমি আমার ফ্রেন্ডের সাথে একটু বাইরে আসছি, এখানে না আমার ফ্রেন্ডের একটা প্রবলেম হয়ে গেছে বুঝছো, আমাকে কি তুমি আমার ফোনে 4000 টাকা সেন্ড করতে পারবা? হ্যাঁ পাঠিয়ে দিচ্ছি, সমস্যা নাই। তোমার কতক্ষণ লাগবে আসতে? এই যে আমি জাস্ট এখনি বের হব। ওকে আসো। ঠিক আছে, থ্যাংক ইউ। এক্সকিউজ মি, বিলটা কাইন্ডলি। এত সুন্দর অজ্ঞা সমুদ্র থাকতে আমরা বলে পুলের পাশ দিয়ে হাঁটতেছি কেন? চলো না এখানে সি বিচে যাই। আরে না, প্রতিদিন বিচে গেলে আম্মু বকা দিবে। কি এর বকা দিবে আম্মু? তুমি তোমার আম্মুর আমার সম্পর্কে বলো না, একবার খালি বলি চাও না আম্মা কাবিলা লগে আছি। তুমি দেখো তোমার আম্মা তোমার কিচ্ছু বলতো না, খালি একবার পরিচয় করে দাও, দেখবে আন্টি পুরো ফ্যান হয়ে যাবে আমার। কি বলবো আমি আপনার সম্পর্কে? কি বলবো মানে? তুমি বলবো কাবিলা নামে একটা হলো লগাম পরিচয় হয়েছে, ঠিক হয়েছে নোয়াখালী পলি চেয়ারম্যান একমাত্র হোলা, হোলা ইগা এত ভালো আম্মা, জন্মের পরে ধরে এরকম হোলা আইয়া দেই না, সত্য কথা বলবা? আমি এসব কিছু বলতে পারবো না। কিলে বলতে পারবো না তুমি? পারবো না বলতে। কিলে হাইরবো না, তুমি একবার চেষ্টা করে চাও না। আচ্ছা এই যে আমি যে তোমার লগে এরকম দুষ্টামি ফাজলামি করি, তুমি কি মাইন্ড করো না? না। আমি তো তোমারও যথেষ্ট এন্টারটেইন করি কিন্তু আর কথা দিই, তুমি খুশি হও না? মাঝে মাঝে। মাঝে মাঝে মানে সবসময়ও বৃত্তিতে ঠিকই হাসো কিন্তু আরও কও না কেন? অন যদি আইয়ারে দুষ্টামিটা একখানা বাড়াই দিই তুমি কি মাইন্ড করবে না? অবশ্যই মাইন্ড করব। আর বাবারে যদি অল্প একটু বাড়াই, বেশি না অল্প একটু যদি বাড়াই দিই? আমি আপনাকে একদম ট্রাস্ট করি না, আপনি যে শয়তান, কি উল্টাপাল্টা শয়তানি করবেন? দুষ্টামি বাড়া দেওয়ার পর যদি মাফ চাই মাফ করে দিত না? ডিপেন্ডস কি ধরনের দুষ্টামি করেন। বাবুরে এত কথা কইতে আমার ইচ্ছা না, আর তোমার ধৈর্য একটু কম বুঝো না। এটা কি ছিল? কি ছিল? বললাম না ফাইজলামি একটু বাড়া দিই অল্প একটু। আপনি আমাকে ফেলে দিলেন কেন? আমি তো তোমার পারমিশন লই তোমারে ফালাইছি। এখন আমি রুমে কিভাবে যাব? এমনি যাইবা, সমস্যা কি আর? আম্মুকে কি বলবো? বলবো আম্মা আমি ফোনে কথা কইতে আজকে পানির মধ্যে পড়ে গেছি, শেষ। এটা একটা কথা? এটাই কথা, তুমি বিদেশি কত ভিডিও কল দেখো না, বুড়া বেড়া গল হাইট হাইটে পুলের মধ্যে পড়ে যায়, তোমার আম্মুর ভিডিওটা দেখাই দিবা শেষ। আর দাঁড়ো না, আপনি একটা বাতিল অতদিন পরে নিয়ে যাচ্ছ, আশাটা ডুব দি, আইও রেডি। আমার দিকে কি ভালো লাগতেছি বা? তুমি বুঝতেছ আমি যে কোনোদিন যে তোমার লগে পুলের মধ্যে পড়ে যাই আমি জীবনে কল্পনা করছি। আজকে যদি কাবিলা যে তোমার ঠেলি না হালাইতো, ওই তো নিজে মনে হয়েছি ওই তো ওয়াল হাসে ঠিকই আর এনজয় করতেছে বিস্তারিত হাসতেছে। কি কথা বলবেন না আপনি আমার? তো অন্য খাড়া নিশ্চয় মিলে যাও ওই যাওয়ার কথা নিয়ে তোমায় বল না। জুতা লাগতো না? হ্যালো, কি অবস্থা, কেমন আছেন আপনি? আরে রং নাম্বার, আমি তো ভালো আছি, এতদিন পরে করতুন। আমি আপনাকে মাঝখানে 5-6 ফোন দিয়েছিলাম, আপনি তো আমার ফোনটা ধরেনই নাই। ফোন ধরুম থাকিলে কোন চাই, আপনি তো খালি ফোনেই কথা কন, দেখা তো আর করেন না। আমি ভাবলাম আজকে আপনার সাথে দেখা করব। এখন কেন দেখা করবেন, আমি তো কক্সবাজারে। কক্সবাজার? হ্যাঁ। আপনি কক্সবাজার কোথায়? আমি তো কক্সবাজার। ও মাই গড, কোন কি তো আইন দেখা করেন আরি? ওকে ওকে আর কেমনে, হাফ বোতল মদ খাইছি সেগাই বইরেছি সমুদ্রের সামনে, সমুদ্রের লগে কিছু কথা আছে হ্যাগেন কই তারপর রুমে যাবো। ঠিক আছে আমি আসতেছি। আইন আইন তাড়াতাড়ি আইন, দেখি এতদিন কাল লগে কথা কইলে। এই কুকুর, এই এর ভাইয়া ভাইয়া, এরে বেটা, এরে ভাইয়া ভাইয়া, এরে কি লয়, এরে ভাইয়া, এরে ভাইয়া, আমি মোবাইল লইছি ভাইয়া, এই এরে ভাইয়া, আমি সারা দিন না ভাইয়া, এরে এই এই কোটে লইছেন ভাইয়া, এরে কাকা, এরে দাস্তু ভাই, এরে বাবা, কুকুরে তোরা
আড্ডা খুলে যান না ভাইয়া, রে কেউ আসেন রে, ভাইয়া আর কেউ বাসেন না, কেউ আসেন নি ভাইয়া, আর একটু বাসান না ভাইয়া, এ খাবিলা ভাই, সু ভাই, আবু ভাই, পাশা ভাই আসেন রে ভাইয়া, রে একটা বান্ডা খুলে দেন না ভাইয়া, আর শোকে কিছু দেখেন না। রে ভাইয়া বান্ডা খুলে দেন না ভাইয়া, রে ভাইয়া, রে ভাইয়া, ঠান্ডা লাগতেছে একটু? ডাইলের কফিটা খাইলে কি আর ঠান্ডা যাইব? তো কি খাবে? এই টাইমে দরকার আছে লেখারা। আমি এটা খাই না। আরে বাবা রে, এটা খাই যদি পানি মধ্যে ওয়াটার ড্যান্স দিতাম, দেখতে তো ঠান্ডা মান্ডা কোনায় উড়ে যেত। ওয়াটার ড্যান্স মানে বাড়া বাড়া বাড়া, রে 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 রে, বুঝো না? ও মা গো, মা কি হইছে? আরে এবার তুমি হাসিও না তো। এই তুমি হাসলে কিন্তু আমি পানির মধ্যে কিন্তু ডিস্টার্ব করব। চুপ থাকেন। আমি অনেকক্ষণ ধরে একটা জিনিস খেয়াল করতেছি জানো। কি? তোর আম্মা অনেকক্ষণ ধরে আমার দিকে তাকিয়ে দিছে। আপনি একটা ফাজি। কি লে? ভাগ্যিস আম্মু দেখে নাই। আম্মু যদি দেখতো যে আমি সুইমিং পুলে দাঁড়ায় দাঁড়ায় আপনার সাথে গল্প করতেছি, রুমে যাওয়ার পর আমাকে একদম মেরে ফেলত। ওহ, এটা তোর আম্মা না? আমি আরো দেখে মনে করলাম এখানে তোর আম্মার বয়সে আর কে থাকবে, এই তীরে দিয়ে মনে করছে তোর আম্মা। আর তোমার আম্মা তোমার কিলে জাড়ি দিব। তোমার আম্মা যদি তোমার একটা বারও যদি চিল্লায়, তুই খালে আমার উপর মিস কল দিবা, আমি উড়ে আসি। তোমার আমার এমন সেটিং দিও তোমার আম্মাকে, বাবা রে তুই আর মা এগের লোকে সারা জীবন এলাই থাক, তুই কোন না যাচ্ছে। হানিত ক, সমুদ্র ক, জাহাজে ক, আকাশে ক, তুই থাক। মোটেও এরকম কিছু বলতো না। অবশ্যই বলবো। আমি কি করতেছি? আমি নিজেও বুঝতেছি না আমি কি করতেছি। আমার তো সাহস কোত্থেকে হলো? আরে বাবা রে, তোমার লগে কি আছে? কাবিলা আছে, কাবিলার সাথে থাকলে মানুষের সাহস এমনি বাড়ি যায়। আর শোনো, আমি কিন্তু শতান্ন বুঝিনি, তোমার কিন্তু আমি একলা একলা ফালাই না, তোমার লগে কিন্তু আমিও ঝাঁপ দিছি। কারণ আমি তো জানি না তুমি কি সাঁতার জানো নাকি জানো না, যদি ডুবি যেতা হে ডরে আমিও ঝাঁপ দিছি, বুঝো না? যত যাই হোক, আই ফিল গুড, আমার ভালো লাগছে। ফিল গুড নি? তাহলে আজকে রুমে যা দরকার, এখানেই থাকি যাই। এখানে থেকে কি করব? বাড়া বাড়া বাড়া, রে 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 রে, ওয়াটার ড্যান্স করুম। ওই সই রে, আর আমি দিতাম নি না, দিতাম নি না, রাখ এখানে ব্যথা। আরে রে, ওই বাবু রে, পুরো গায়ে মারছে রে। আমি বুঝলাম না, কক্সবাজারে তো শত্রু কোন জায়গা তুমি পয়দা হইলো? তোর কি কোনো ছিনতাইকারি ধরছিলে? কোথা মারি না ভাইয়া, এত কিছু বলে নাই মারার আগে? আরে ভাইয়া কিচ্ছু কয় না, এগুনে মাথার ভিতরে বস্তাটা ঢুকাইছে আর মারছে, কোনো কথা কইতে দেন না ভাইয়া। আস্তে 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 এসোল, বড় বললে ফেল, কোনো মাইয়ার কারণে তুমি মার খেয়েছো? আরে ভাইয়া আমি কি আগুন, কত জায়গায় কত মাইয়ার সিবা সুবা দিয়ে খাই দিছি, বুঝি মাইয়া আরে মারি দেব। ভাইয়া মারি এলাম, আপনিও মারেন। ও সুমন, ও ভাইয়া কই তো মারলি না পাশা ভাই আমার ভাই। আরে ভাইয়া আর তো কোনো কথা কইবার লাগে দেন, এখন ইসে দিয়ে বস্তাটা ঢুকায় এলো পাদাড়ি মারছে ভাইয়া, আন্দাজে আমার মারছে। খুব ভালো কাম করছো, এতার নাম মুখে লস, এতার নাম লইলে আজকে জীবিত আশা লাগতো না তোর। ওরে ভাইয়া, আচ্ছা 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 আচ্ছা, কোন তোরে মারলো? আরে ভাইয়া আর কাছে মনে হইতেছে জাকির মারছে ভাইয়া। জাকির তো খাইতে কোনো কাম নাই, ঠিকই একলা একলা আসছে কক্সবাজার ঘুরতে, তোরে মারার লেগে গ্রুপ কোনো খাইব। কিন্তু ভাইয়া আর কেন জানি মনে হইতেছে জাকির মারছে, একমাত্র আমি জানি তোরে কে মারছে। কে মারছে ভাইয়া? এতে কোন হাল তালা? আমি তো চিনে গেছি এতারে, তোর শয়তানে হয়েছে বুঝছ, আর পারমিশন ছাড়া গেছিস না নিছে, এবার বুঝছি ভাইয়া তোরে কিলে বলছি। এবার যদি শিক্ষাই থাকে আর পারমিশন ছাড়া বাথরুমে যাচ্ছে,
তোর পরের লিস্টে সেতার নাম, যে কোনো সময় এত তোর মতো মাইর খেয়ে যাবো। এই পেন কিলার মিলার খাই সুন্দর করে হুতি থাক। এই ভাইয়া ইগার লোক আজার আলাপ না করে ইগারে ঘুম পাড়ায় দিও। ভাইয়া রে পুরা শরীরে মারছে, কি দেখবেন আপনি? পেন কিলার আছে তোর দ্বারে? আর কাছে কোনো ওষুধই নেই। আমার দ্বারে আছে, তুই খাইয়া শুয়ে থাকিস। তাহলে কয়টা খাওয়ন খাইয়ে পেন কিলার খাইয়ে ঘুমাই। এবার সত্যি কথা বলতে আছে তো? সত্যি কথাই কই ভাইয়া, পুরো শরীর ব্যথা করার, ওষুধ দিতে আসি। ভাই নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে, কাপে ছন্দে ভালো মন্দ তালে তালে। নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে। আচ্ছা ভাই, আপনি তো বললেন না আমার ডান্স কেমন লাগলো। একের ক একের ক মানে প্রশংসা করছে আর কি, অ্যাপ্রিসিয়েশন। মানে এত বডি ল্যাঙ্গুয়েজ কেন চেঞ্জ না, যে মানুষের প্রশংসা কেউ করে না, হে মানুষ আর একজনের প্রশংসা কেমনে করবে। শিমুল, তোমার কেমন লাগছে আমার ডান্স? ইসেরি কোনো মতে চলে। চলে মানে ভালো লাগে নাই? আরে স্টেজে যদি আইয়ার আমনে নাচতাম তাহলে না ভালো হইতো। ওটা ছাগলে কি আর কয়, ইকে ড্যান্সের কি বুঝবে। এইবার প্রোগ্রামে তোমার নাচ দেখে মুই বুঝতে পারছি ইউ আর এ ভেরি গুড ড্যান্সার। থ্যাংক ইউ সো মাচ। এই কি বিল এদিক দাও। কি এদিকে দাও? আরে বিল আমি দিও। আরে ট্রিট তো আমার দেওয়ার কথা ছিল। তো কি সে আমরা কি ট্রিট দিতে পারি না? এটা কি লাস্ট দেখেন? আর দেখা হইতো না। এদিক দাও এদিক দাও এদিক দাও। আপনারা এত কষ্ট করে কক্সবাজার আসছেন আমার প্রোগ্রাম দেখতে, আমি একটা ট্রিট দিতে পারি না? আচ্ছা ঠিক আছে, তুমি ঢাকাতে গেলে তারপর ট্রিট দিও। না না না, আমি আজকে ট্রিট। আরে বাবারে, যেদিন আমরা ড্যান্স করব মেহেদি তুমি ট্রিট দিও, যাও। আরে উনি দিতে চাইতেছে, উনারে দিতে দেন আপনারা। আরে আপনি কথা বলেন না তো। হাবু ভাই কিছু বলেন না।
আচ্ছা আমার তো ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে, আমি তাহলে আসি, আপনাদের সাথে ঢাকায় যাওয়ার পর দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ এত কষ্ট করে প্রোগ্রাম দেখতে আসার জন্য। আসি তাহলে, পাশা ভাই, শিমুল, হাবু ভাই, ছু ভাই, বাই। নেক্সট অন্য কোনো প্রোগ্রাম এলে দাওয়াত দিও, আমরা চলে আসবো। আল্লাহ হাফেজ। তো দিদি তাহলে বাইরে যাও, হ্যাঁ পুষে একটা ফোন দিও, ঠিক আছে, বাই। চলে গেল। এই তোরা কি জল্লাদের বংশীত্ব নাইছিস তুই? তোরা হ্যাঁ জীবনে ভাত খাচ্ছ, হাবাইত্তার মতো আজকে এতগুলো কিলে খেলি, মাইয়াকে দাওয়াত দিয়েছি, এলে বলে কি তোকে সব কিছু খাইতে হইব? আইয়া শুভ তো খাইছি, আমরা দুজন দুগে স্যুপ লইছি আর জুস খাইছি, এতগুলো খাবার কিলে খাইলা? আরে ভাইয়া এত শুধু ডাল ভাত আর মাছ দিয়ে না খাইছি। বাচ্চা তুই যে সবচেয়ে বড় নটা, তোরা ডাকাত যে দেখতেছি এগুলো লাগে থাইতে নষ্ট হয়েছিস তো, একবার ডাকাত যায় তোর ডিরেক্ট নোয়াখালে হারাই তুমি। এবার আমি হাউ ভাই তুমি তো এরকম শেষটা ছিলে না, এরকম শেষ রইলে কি কইলে? হ্যাঁ এই পাশা বইয়ের লগে থাকতে থাকতে তুমি শেষ রইয়ে গেছো, তার সব স্বভাব চরিত্র পাইয়ে গেছো। এই ভাই এই আমনে এইসব কি এখন, আমনে একটা সিনিয়র কিন্তু আমনে মধ্যে কোনো ইজ্জত আছে? হ্যাঁ রূপচাঁদ মাছকে জীবনে খান না, এতগুলো মাছ কিলে খাওয়া দরকার ছিল আজকে আপনার? 11,000 টাকা মেয়েগা বিল দিছে, 11,000 টাকা জীবনে খাইছেন না, 11,000 টাকা খাওন? হ্যাঁ আরে বেটা একজন ভালোবাসা খাওয়াইতে আনছে কামু না তো, ভালোবাসা একজন গু খাওয়াই দিলে কি এটা খাইয়া দেবেন না? আমনে এই করে বেটা চুপ থাক বেটা, এবার একদিন আমাদের বাসা দাওয়াত করে খাওয়াই দিব। আমি বাল খাওয়াইবা তোমরা, তোমাকে হ্যাডম হইছে না একজনের খাওয়ানোর মতো ওগল। আসলে সত্যই আপনি ওর তিনজন দেখলে না মোদারে কেমন জানি লাগতে আছে, আপনি এরকম হাবাইতে হয়েছেন কেমন ধরো? আরে ভাই আয় একটা মাছ না খাইছে, বেগুন তো হাতে রাখাইছে, এর লিগে 7টা মাছ তিনজন মিলে খাইয়ে ফেলবা? হ্যাঁ ব্যাগ কথা শুধু আর এখন আর ছোট তো অসহায় ব্যাগে আর মারেন ব্যাগে কথা কর আর করবে কি বুইরা দুইজন না বুঝো তো ছোট ছোট মাইরে বুইরা দুইজনে বুঝাইতে হবে না? হুম থাকেন আপনি রাইট রুমে যাইতে খান, এগুলো চাইতে চাইতে খান, বইয়ে রেজন কে সবগুলো খান, চাইতে খান সবগুলো জুস শেষ কর। আমি খুবই দুঃখিত স্যার, গেস্ট চেক ইন হওয়ার পরে আমরা ডিসকাউন্ট করতে পারি না স্যার। আরে শুন ভাই আপনি পারবেন, এই ডিসকাউন্ট আপনি দিতে পারবেন, দিয়ে দেন ভাইয়া, পারবেন না? পারবেন, আই এম রিয়েলি ভেরি সরি স্যার। আরে শুন ভাই এরকম করেন কি, দেন না স্যার, পারবো না স্যার। আচ্ছা দেন বিল দেন, কত আসছে টোটালে তো বেশি কা স্যার? আপনাদের টোটাল বিলের সাথে 3টা বাথরুম মিসিং এর চার্জ আছে, 9,000 টাকা যোগ হয়েছে স্যার। তো এটা হারায় গেলে আমরা কিলো ড্যামেজ দিই স্যার? এটা আপনাদের রুম থেকেই হারানো গেছে স্যার, এটা লস্ট অ্যান্ড ড্যামেজ চার্জ হিসেবে স্যার 9,000 টাকা চার্জ হয়েছে স্যার। আমগো রুম থেকে এটা কেমন হইলো ভাইয়া, বুঝলাম না তো ভাই, এটা তাই হরিণ তুই উঠছিলি না? আরে মুই পারবো কে, মুই আলমারিতে ঝুলানো দেখছি, ঝুলানোই রয়েছে, মুই শুইয়েও দেইনি। এটা তো হরতে আর তারা কোনায় জিনিসটা কোনায় হরি কোনায় রেখছো? যেটা হারাইছে যেটা পরি রয়েছিলেন সারাদিন এগুন কোনাই, আমি কেমনে করবো কই রে এগুন? আই যাই না ভাই, বুঝলাম না তোমরা না সারাদিন এটা পরি রইলা? আমি তো মনে করছিলাম এটা এমনি এমনি দিয়ে দিছে, আর আর একজনের পরা জামা একজন কি পড়তে পারে ভাইয়া, দিয়ে দেন ভাইয়া, বুঝতে আর নইলে মনে রায় দিছে, ধরেন ভাইয়া সরি। হ্যাঁ স্যার আরো 2টা স্যার, আরো 2 দেন, আমরা একটা দেন। আমি কি নিছি নাকি আমি দেন? আরে সারাদিন পড়ি কোনা রাখছেন স্যার না, ভুলে ভালে ব্যাগের মধ্যে ঢুকে আলাইছেন নি কি কষ্ট? এই শিমুল সাসেন ব্যাগের ভিতরে আসেনি কি একটা অবস্থা ভাইয়া, এমন কাপড় বানাইছেন আপনারা? এটা আমার ব্যাগে আসলো কেমন? আপনি তো ঢুকেছেন ভাইয়া, এটা তুই রাখছস না? এই ধরে না কইছে আমার ব্যাগে আদ দিবি না? এটা কি গেলেন ভাইয়া, আপনি রুমে তুন ভারে ভারে আগে ঢুকেলেন না? আরে বাবা রে নাটক কি গুণ বন্ধ করো স্যার ভাইয়া, ধরেন না আপনার ব্যাগ আপনি ধরতে নারেন না? আচ্ছা দে ওইসে দে, এবার তোরটা বাইর করে দে। আর কাছে নাই ভাইয়া, তোরটা কোনাই আর কেমনে জানি ভাইয়া, তো হরি হরি যে ঘুরছিল ওটা কোনা রেখছ? আমি তো রুমে রাখি চলে এসেছি। তুই তোর ব্যাগে চেক করিস? আপনি চেক করেন আর ব্যাগ চেক করেন, বুঝলেন? দে তারা দে,
ভাইয়া আপনারাও যান ঠিক মতো আসেন ভাই ঠিক আছে আপনার তো আমার মতো খোঁচা শিখা গেছেন শিখলাম আর কি। আচ্ছা সমুদ্রে যে গেলেন কক্সবাজার কেমন ঘুরলেন? ভরপুর, অনেক মজা হয়েছে। আপনি থাকলে আরো মজা হইত। আমি আর সংসার ফালায় থেকে কেমনে যাব? ওই যে কইলাম না আপনার দুলাভাইয়ের লগে কয়েকবার গেছিলাম আর কি। একটু খারাপ হইতেছে। হ্যালো, আপনার লেগে এটা কি? আরে আপনি আমারে সমুদ্রের পানি আর বালু আনতে গেছিলেন না, লই আইছি লন। ও, এইটা তো আমি কইছিলাম শয়তানি কইরা। আপনি এটা আবার মনেও রাখছেন আবার লিয়াও আইছেন। আরে শয়তানের লগে তো শয়তানিই করবেন, লন। ঠিক আছে, থ্যাংক ইউ। আইন ভিতরে আইন, বৈশা কথা কই। না না, ভিতরে যাও না। হাবু আছে, শিমুল আছে, আপনি আর আমি বইয়ের কথা কমু। এইটা ওরা দেখলে আবার কি ভাববো কে জানে। আরে কি আর ভাববো, পৃথিবীতে বহুত সম্পর্ক আছে যেখানে ভালোবাসা নাই, আবার পৃথিবীতে বহুত ভালোবাসা আছে যেখানে সম্পর্ক নাই। আয় না, আমরা তো খালি পয়সা দুইটা কথা কব। আয় তো না, থাক যাই। আপনার কথাটা কিন্তু সুন্দর আছে, বুঝছেন, ভালো লাগছে। এই কথাটা যাই মুখস্ত করি গা। তুই এমন ভাবে কথা কইতেছ যে আমরা বাপমার লগে ঘুরতে গেছি, এখন জিগা যাইবো না কত টাকা আছে কত টাকা খরচ হয়েছে, যা জিগা বেটা আমার জানতে হইব কত টাকা আছে। দাদু আমি জিগাইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুই জিগাইস না, তুই আমার লগে থাকিস, আমি জিগামু আর তুই হা হা করবি, চল। আচ্ছা আচ্ছা না, এমনই চল, ওঠ। দাদু আমার একটা বাথরুম লাগছে। আরে বেটা চাইবো না, চল ওঠ। দাদু চাইবো না, সাইডে দেবো আমি। হ্যাঁ সাইডে দে, সাইডে সাইডে চল। দাদু সাইডে দেবো তো। তোর কবিলা ওগুলো গাবো, তুই বাড়ি একটু কথা আছে। বাবারে যেমনি দৌড়ায় দৌড়ে আব্দুরি এসছেন, কি কোনো খুশি সংবাদ দিবেন? বিয়ে শাদি করবেন নাকি? আরে না বেটা, কিসের বিয়ে শাদি? এই যে আমরা কক্সবাজারে গেলাম, এখানে কত টাকা খরচ হয়েছে কত টাকা আছে এটার একটা হিসাব দিবি না তোরা আমাকে? আম নাকি? এই বেটা আমি কে মানে? আমরা বেটা আমাকে হিসাব দে, ওনা আমাকে টাকা আছে না? কে আপনি হিসাব দিতে দেবে কে? আপনি কে এটা? আপনি হিসাব দিব কা? ওই বেটা হিসাব চাবো না, ওই টাকা আমাকে ভাগ আছে না। তখন তো উচিত আসলে নিজ থেকে আমার কওয়া যে এত টাকা খরচ হয়েছে এত টাকা আছে, আমার কেন জিগাইতো? আপনি জিগান কেন? আপনি জিগাইতে কইছে কেডা? আরে এটা কি আমার একার কথা নাকি? এটা তো হাবুর কথা। কি আর হাবুর কথা? এই হাবু ভাই, তুমি কি আমার কাছে হিসাব চাও? সত্যি কথা বলো, যদি হিসাব চাও এই মুহূর্তে তোমার হিসাব দিতেছি। হিসাব চাই? হাবুর মনের কথা আমি কয়ে দিতেছি। কিল্লাম নেতা মনের কথা কেন? আমি কি এত বউ লাগেনি আর হাতে কি বউ বানি? এত বলুক। ওই কষ্ট কা বেটা, কো জোর করে হাতারে আনন হিসাব লইতেছেন? হিসাব যদি আই আমার কাছে চাই আপনি আটটা দিতে নাকবেন?
কক্সবাজার যাওয়ার আগে আমার টার্গেট কত আসছিল 50,000 টাকা দিয়ে আমরা পুরো ট্রিপটা দিই। আমাকে খরচ হয়েছে 72,000 টাকা। এই যে এক্সট্রা 22,000 টাকা খরচ হয়েছে এটা কাগলে হয়েছে, আপনাকে দোনো জনের লাই হয়েছে। অন দিবেন আপনি একটি আনিস আমারে দেন কস্টলি বাটা 72,000 টাকা খরচ হয়েছে। ওই আবু হুঁচস কি বুঝ দিতেছে আপকো? কি বুঝ দিবে বলছেন না? কিভাবে খাওয়া দাওয়া করছেন, কিভাবে থাকছেন, কিভাবে টাকা পয়সা উড়াইছেন, প্রতি বেলায় রূপচান্দা মাছ মারাইছেন, রূপচান্দা মাছ জীবনে কিনে খাইছেন, জানেন মাছের দাম কত? লন্ড্রিতে কাপড় চোপড় ধোয়াইছেন, ইস্তারি করাইছেন, সব টাকা পয়সা দিয়ে তারপরে হোটেল থেকে মগর আইতে হয়েছে। 22,000 টাকা এক্সট্রা লাগছে আপনাদের দুই ভাইয়ের লেগে। বাটা তখন জেলায় কম খাইলাম, কম ঘুমাইলাম, কম মুতলাম, সব কিছু কম কম করলাম, আর এখন এসে 72,000 টাকার হিসাব দিতেছ? ওই আবু কিছু কস টাকা দাদু সাইজে দেন আমার এক্সট্রা। আর কিছু কোনাই হেতা তো চলিয়ে গেল, হেতা বলে মনের কথা ছিল হিসাব চাওয়া। আসলে হাবুর কোনো দোষ নাই, হেতাম করে ঠিকই বিশ্বাস করে, জীবন আমার কাছে হিসাব কিতাব চাইছে না, মেন শয়তান হচ্ছে না। হিসাব চাইলে এখন শয়তান হয়ে গেছি না? এ পাশ ভাই আপনার হিসাব দিতে হইবে, মুই কি আপনার হিসাব দেব? দে সাহস থাকলে দে। হ্যাঁ মুই দেতে আছি আপনার হিসাব দাও। দেখ খাতা কলম লই এতার হিসাব দে। আরে যখন ভূতে কামড়ে ছিল তো করে হলে কক্সবাজার গেছিলাম, এতে ভালো ছিল 1,00,000 কক্সবাজার দেখতাম, এবার হলে চিলটিল করে সুন্দর করে টাকা চলে আসতাম, কোনো প্যারা ছিল না। আরে ভাই আপনি কি বোধাই নেই, মোবাইলে নোট করছে, মোবাইলের ভিতরে নোট করে অনেকে খাতার মধ্যে লিখতেছে, এখানে টাইম দেন না লেখার লাই। এখন খাতায় উঠাইতে দিতেছে কেন? যখন খরচ করছস তখন উঠায় রাখতে পারস না? মুই তো কক্সবাজার ঘুরতে গেছি, মুই কি খাতা কলম লই এনে হিসাব নিকাশ করতে গেছি? মিয়া মোবাইলে ঠিক করে রাখছি, আমি খাতাতে তুললাম না দিতে আছি। হিসাব বানায় বানায় হিসাব আমার লাগবো না, হিসাব জীবনের হিসাব বুঝা গেছি আমি, এরকম বহুত লাখ লাখ টাকার হিসাব আমি তোকে বানাই দিতে পারি। এগুলো তো আমার অভ্যাস আছে, আমগো তো কোনো অভ্যাস নাই। মিলা শুভ আমার বুঝ দিস না, বহুত বুঝ পাইছি, আর লাগবো না। কি এর বুঝ দিতেছ আপনারে? আপনি আরে বুঝতেন হারবেন না, আপনি কইছেন ঘুরার সময় মনে আসছিল না ঘুরে রয়েছে টাকা এক্সট্রা খরচ করে রয়েছে, আবার আমি হিসাব মারাইতে আসছে। বারবার মানা করছিলাম, লজ্জা 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 আবেগ দিয়ে লইছে না, অন হিসাব দেওয়া তারে। আর আপনি তো হিসাব চাইতেছেন এই ঘরে আসার পর ধরি যা যা খাইছেন, এই যে হুঁচছেন খাইছেন, এত ভাড়ার টাকা দিছে আপনার, যদি হিসাব করে এইগুলো টাকা দিতে নেবেন আপনি কখনো? কক্সবাজার হিসাব চাইছে এতে দেখলাম ওই তো ভালো ভাইবে নিয়ে গেছিলাম যে ঘরের মধ্যে একা একা পড়িয়ে থাকবে, মোরা ঘর তো যাবো তারে নিয়ে যাই, কিন্তু সে যে এরকম ফ্যাসলামি করবে এটা কি বুঝছি নাকি? ছোট লোক জানি কোথাকার মেজাজটা খারাপ হয়ে গেছে, এখানে হরতাম বসছিলাম দিছে পুরো মেজাজটা খারাপ হয়েছে। হাবু কোন অনেকে ভাবতে পারবি তো কেন? আরে তো চুপ করে সাইলেন্ট রোল প্লে করে সব সময় হাবু, বাইরে উলাইয়ে দিয়ে চুপ করে আমি তোর লিখিত দিলাম ইগা দেখবি, আবার এক ঘন্টা পরে তোর কাছে আবার হিসাবই গেছে, তুই দেখিস এতে ভালো বাবা হিসাবটা করে তুই আর তারে দে। মুই তারে হিসাব দিতে পারবো না, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, সারা দিন ঘরের মধ্যে বইয়ে থাকে আর উল্টা পাল্টা খালি গুতাগুতি করে মঙ্গল। চলেই তো দাদুর বেড়া দুইটা জ্যাঙ্গি আছে, জিনিসের বেন আছে, গেঞ্জি আছে, মোট দুইটা গেঞ্জি আছে, এই ওয়াশিং মেশিনে বেড়া দেবো, আবার আজ দিয়ে কাপড় ধুইতে ধুইতে মনে হয় গত তোর একটা ব্যথা হয়ে গেছে, এই মেশিন তো বড় চলতে আছে না। আরে ভাইয়া এই মেশিনে তো লাগতো না, এই কাবিলা ভাই মানা করছে না, একবার তো ইঞ্জিনিয়ারে কাপড় ধুই দেব, কাবিলা ভাই আসুন ভাই তাহলে আমরা কই দেবো? আরে ভাইয়া আপনি বাথরুমে যান, বাথরুমে যাই কাপড় ধুন। হ্যাঁ তারপরে বাথরুমে যাবো, এটার মধ্যে ধুবো। এই ভাইয়া এই শুভ ভাই এদিকে এসে, এই মিয়া নষ্টের মতো ভাইয়া, আর নষ্ট হইবে কা কি কি? আর ভাই দেখছেন মিয়া তারা ওয়াশিং মেশিনে গুটা গুটা শুরু করছে, আছো না তুই লাগিনা ওয়াশিং মেশিনে লেটি বেটি করতে আছেন? আরে বড় কাপড় ধুবো দেখতাছস না? ওয়াশিং মেশিনে কাপড় দেবে, যান মিয়া বাথরুমে যাই কাপড় চোপড় ধুন। যান মেশিন কি তোর শ্বশুর বাড়ি থেকে পাঠাইছে খালি তোরা দিবি, আমরা দিতে পারবো না? যে আনতে আসুক মেশিন, এই মেশিনে আপনারা কাপড় চোপড় দিতে পারবেন না, কাবিলা বইলে দিয়েছে এই মেশিনে আমি আর কাবিলা খালি কাপড় দেবো। কাবিলা কি তোর আগের ভাই ব্রাদার, আমাকে কিছু হয় না? সেটা কাবিলা এলে কাবিলারে জিজ্ঞেস করেন, আপনি করে গত যে গন্ধ এসব কাপড় চোপড় ওয়াশিং মেশিনে দিলে মুই আর কাবিলা এখানে কাপড় চোপড় আর দিতে পারবো? এই ডিজাইন বর্তমানে যান।
একটা থাপড় দেবো, চুপ থাক। ভাইয়া আপনার এসে টাকাটা দেওয়ার দরকার ছিল, আপনি মরে বলতেন বুঝতে এটা আটা নিয়ে আসতাম। আমি তো সব জায়গায় যাই না, তোদের ভালোবাসি এই জন্য তোদের ফ্ল্যাটে আসি। 18,000 টাকা দামে পারফিউম ইউজ করে কেউ ব্যাচেলার বাসায় আসে না, বুঝিস তো, তোদের ভালোবাসি এই জন্য আসতো। গন না ভাইয়া, গন তো এবে না, আপনি নিয়ে আসতেন আবার গন আর কি আছে না, তারপরেও গুনে নেওয়া ভালো। আরে না ভাইয়া, আপনি এসে দিয়েছেন টাকা ঠিকই আছে, গন তো এবে না। আচ্ছা শোন, নেক্সটে আমাদের বাইকের একটা লড আসতেছে, ওই জায়গায় ইনভেস্ট কর, হিউজ লাভ হবে। বলেন কি ভাইয়া, বাইকে ইনভেস্ট করবো? তাহলে তো মেলা টাকা ইনভেস্ট করতে হইবে। কত টাকা করে পড়বে এক একটা বাইক? লাখ দেড়েক টাকা করে ইনভেস্ট করতে হইবে, এটা তো মেলা টাকা, মুই এত টাকা কেমনে পাবো? তুই একসাথে 10টা বাইক কিনে ফেল, হিউজ প্রফিট পাবি। হ্যাঁ আপনি বলেন কি বাসু ভাই, মুই যদি মোর রেন্ট দিয়ে দিই তাও তো এত টাকা পাবো না যে 10টা বাইক একসাথে কিনে ফেলবো। তাহলে 5টা কিনে ফেল। আরে না ভাইয়া, আপনি বলেন দেই যে এই 1-1.5 লাখ টাকা করে যদি মুই একটা বাইক কিনি, ধরেন মোটরে যে টাকা আছে সেমিস্টার ফিটটা সব মিলিয়ে, তার আগে বলেন দিই 1-1.5 বাইকের প্রফিট হবে কত? এই 50-60। 50-60 হাজার টাকা করে প্রফিট হবে 1-1.5 বাইকে। মুই তাইলে 1টা বাইক কিনতে পারি, কিন্তু মোরে বলেন যে মুই প্রফিট সহ টাকাটা রিটার্ন পাবো কয়দিনে, টাইম পিরিয়ডটা কত? এই 2-2.5 মাস লাগবে ভাইয়া। 2 মাস, 2 মাসের মধ্যে টাকাটা ফেরত পাবো না? হ্যাঁ সেটা পাইতে পারিস। তাহলে এই টাকা আর মোর সেমিস্টার ফি টাকা মিলিয়ে মুই 1টা বাইকে ইনভেস্ট করতে পারি। যদি 2 মাসের মধ্যে ফেরত চলে আসে সেটা, মুই 2.5 মাসের সময় সেমিস্টার ফি সহ টাকা দিয়ে সেমিস্টার ফাইনালে দিয়ে দিলাম, 50-60 হাজার টাকা লাভও কেটে ফেললাম। তুই 1টা বাইক কিনে কত প্রফিট করবি? 5টা কিনলে তো হিউজ পাবি না ভাই। আপনি কি বলেন না বলেন, মুই যদি 1টা বাইকে 1-1.5 লাখ টাকা ইনভেস্ট করে 50-60 হাজার টাকা প্রফিট করি, মোর তো হটইয়ে থাকবে। কি যে বলিস। আচ্ছা তুই টাকাটা জোগাড় করে আমার একটা ফোন দিস, আমি তাহলে আজকে যাই, আমার একটা মিটিং আছে। ভাইয়া কাছে আগে যাবো না রে, তোদের চাটা ভালো লাগে না, একদম স্বাদ নেই, কাইসটা কাইসটা বন্ধ কর। ভাইয়া কী কর না কর, হাবু ভাই তো ভালো চা বানায়, তাহলে বলি। আরে হাবু বানালে কী হবে, আমি 5-স্টারের চা খেতে খেতে আমার চায়ের টেস্টটাই চেঞ্জ হয়ে গেছে। ভাইয়া মুই বানাই আনতে আসি, একদম 5-স্টারের মতো হইবে, বুঝলে? রাখলাম। দেখ আমি যদি এখানে থাকি যে কোনো সময় কাবিলা চলে আসবে, এসে ও না আমাকে লাড়ে। আরে না কাবিলা আসবে না, লাড়বে না, আপনি গেস্ট মানুষ, টাকা নিয়ে আইছেন, একটা চা খাইয়ে দেবেন না, বসে। এই তুই খাওয়াচ্ছিস কেন, তোদের এখানে এসি ভাইয়া? কাবিলার মোর রুমে আছে, আপনি এখানে একটু কষ্ট করে বসেন, চা নিয়ে আসি, তারপর মোর এসি রুমে বসবো। কোন আইছস তুই? এই তো ভাইয়া কিছুক্ষণ আগে আসছি। হ্যাঁ আমার একটা ফোন আসছে, ধরি। না ধরিস না, এটা দে ভাই, ইম্পর্টেন্ট ফোন। এই বেটা তোর ফোন ইম্পর্টেন্ট না আমি ইম্পর্টেন্ট? রাখ ফোন। ভাইয়া ব্যাংকের লোক বসে আছে, আমি যদি ফোনটা রিসিভ না করি তাহলে চেকটা ক্যাশ হবে। কত টাকা চেক? 3 কোটি টাকা চেক। এই মজা লস আমার লগে। হ্যালো, হ্যাঁ আচ্ছা বলছিলাম। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ক্যাশ করে দেন, ঠিক আছে, ওকে। সরি ভাইয়া, আসলে আমি ফোনটা রিসিভ না করলে চেকটা ক্যাশ হতো না আর কি। ধান্দাবাজি তো ভালোই করতেছস তুই। জি ভাইয়া আপনাদের দোয়ায়। আমিও তো একটা ধান্দা শুরু করতে চাইতেছি। ও গ্রেট, কী ধান্দা? জেঙ্গার ব্যবসা। খুবই ভালো ভাইয়া, আপনার কি প্ল্যান আছে যে অনলাইনে বিজনেস করা? অনলাইনেই তো করতেছি। আচ্ছা আপনার কোম্পানির নাম কি? আন্ডারওয়ার্ল্ড। ওয়াও নাইস নে, আন্ডারওয়ার্ল্ড, জেঙ্গের সাথে নামটা একটু আনকমন লাগলো। আচ্ছা ভাইয়া আপনার কোম্পানি এবং আমার লগে আছি .com উভয় যদি আমরা একটা কোলাবোরেশন করি? ওটা কেমন? আমার যে ওয়েবসাইটটা আছে লগে আছি .com, ওইটার ভিতরে ধরুন যে আপনাদের জন্য আলাদা একটা সেগমেন্ট করলাম, আন্ডারওয়ার্ল্ডের জেঙ্গা পাওয়া যায়। আমার কাস্টমাররা যখন লগে আছি .com-এ ঢুকলো প্রোডাক্ট কেনার জন্য, তখন দেখা গেলো ওই সেগমেন্টে ঢুকে কিছু জেঙ্গা কিনল। সো আপনিও লাভবান হলেন, আমিও লাভবান হলাম। আমার কেমন লাভ হলো? এইটা তো আসলে ডিপেন্ড করছে হচ্ছে সেলের উপরে, সেল যেরকম হবে সেরকম লাভ। তাহলে তুই আমার কাছ থেকে একবারে 3-4 হাজার জায়গা কিনে লো না ভাইয়া। সরি আমরা তো আসলে এইভাবে প্রোডাক্ট কিনি না। তাহলে তোর লগে আছি .com-এ আমার জায়গা বেচে লাভ কি?
এটা তো আমি দূরে থাক ডট কমেও ব্যস্ত পারো, তাই না? আচ্ছা এগুলো লাগবো না, তুই আমার ক্যাশ কিছু দিয়ে হেল্প কর। ভাইয়া কি লোন চাচ্ছি? ওরকমই আর কি, মনে কর সুদ মুক্ত। আচ্ছা 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 ঠিক আছে। ভাইয়া আপনার কত টাকার মতো লোন লাগতে পারে? তুই কত দিতে পারবি? আল্লাহর রহমতে আপনি তো 5-10 লাখ টাকা তো দিতে পারি, কোনো সমস্যা নেই। বলে চলে দে। সরি ভাই, আমি তো এত টাকা ক্যাশ নিয়ে ঘুরি না। আপনার টাকা লাগবে? জাস্ট আপনার 2 কপি ছবি আর এনআইডির ফটোকপি দেন, আমি আমার লয়ারকে বলে দিচ্ছি। সো লয়ার টোটাল প্রসেসটা করে আপনার সাইন নিয়ে টাকাটা দিয়ে দেবে। লয়ার সাইন এইসব লাগবে কেন? আশ্চর্য বিষয়, আপনি এতগুলো টাকা নিচ্ছেন, এটা একটা প্রসেসের ভিতর যেতে হবে না? ডিড ডকুমেন্ট ছাড়া কি হয়? ধর আমি মরে গেলাম তখন? আপনি যদি মরে যান সেটা তো একটা অ্যাক্সিডেন্ট, কিছু করার নেই। আচ্ছা মরলাম না, আমার ব্যবসায় লস করলাম বা ব্যবসাটা খারাপ না, তখন? তখন যেটা দাঁড়াবে যে আমাদের ডিট অনুযায়ী যে আপনার যে ডেট টাকা দেওয়ার ডেট, এইটা যদি আপনি না দিতে পারেন তাহলে আপনার বিরুদ্ধে আমরা লিগাল অ্যাকশন নিব। ওরে আচ্ছা সহজ কোনো রাস্তা নাই? ধর আমি এত টাকা নিলাম না, সামান্য নিলাম, তখনও কি সইসা করতে লাগবে? সামান্য বলতে কত? ধর 1050-এর। আশা ভাই এটা কী বললেন আপনি, 1050-এর টাকার জন্য আমি আপনার ডিট ডকুমেন্টস করবো? যখন মঞ্চে আপনি নিয়ে নিন তাহলে। এখন? হ্যাঁ আমি তো এত ক্যাশ নিয়ে ঘুরি না। আচ্ছা দেখি অল্প কিছু আমার চাইতে পারে, ধরেন এখানে গুনে দেন। কাশিমপুর সংক্রান্ত কোন ঝামেলা হইলে আমার জানাস। ঠিক আছে। অল্লোকে দেখা হইলো, একটু আলাপ পারতেছিলাম। হিসেব করি নেই, পকেটে যা ছিল তাই দিয়ে দিছে, হয়তো 20-30 হাজার টাকাই হবে। হ্যাঁ বাস্তু ভাই, আপনি মিষ্টি ঘর লেগে পাশে বাড়ি 30,000 টাকা দিচ্ছেন। হ্যাঁ বড় ভাই দিব না। ঠিক আছে আমি ছোট ভাই, মুইও মিষ্টি খেতে চাই, মোরেও টাকা দেন। আপনি ব্যবসা করি, মোর লাগে আপনি এত ক্লোজ রিলেশন, আপনি মোরও 20,000 টাকা দেবেন মিষ্টি খাওয়ার লেগে, চলেন। এই চা ক্যাশটা গন্ধ বের হইতে আছে, এটা খাইতে হবে না, 20,000 টাকা দেবেন, দুই ভাই মিলে 5-স্টারে বসে তারপর চা খাবো, চলেন। কোনটা বেগুন খাই বলেছি আর দু চারকে সাপোজিটর আছিল, এখন আর বৃত্তে ঢুকাই কিছু মারি বলেছি, দেন না। কি বলো তুমি, এগুলো সব মেডিসিন কেন খাইছো তুমি? আর এবার কি হয়েছে আমার বন্ধু, এবার কি হয়েছে? আপনি কি টিয়াটা লইবেন নাকি লইবেন না? আমি 10,000 লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং। ব্যাচেলার জীব
জীবন পুরা সাদা কালো কাবিলা কাবিলা সেই হ্যালো দেখতে চাইলে তোমার টেলিভিশন খোলো ব্যাচেলার পোলা পাইন সব চলো এটা নিউ জেনারেশনের হিট সিরিয়াল দেখতে গেলে তোমার মস্তিষ্ক হইব টাল তাই কথা কম গান ছাড়ো ফুল ভলিউমে ব্যাচেলার পার্টি সং এর বিট মাথার উপর ঘরে